ধর্ষণ ও জোর করে গর্ভপাত করানোর অভিযোগে বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটন সহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব রাজধানী শাহালি ও মিরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে র্যাব বারো শনিবার র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম জানান নিউটনের বিরুদ্ধে কারাতে শেখানোর ছলে মেয়েদের সম্ভ্রমহানির অভিযোগ গণমাধ্যমে প্রচারিত সংবাদের পরিপ্রেক্ষিতে সব প্রণোদিত অভিযোগ গ্রহণ করেছে জাতীয় মানবাধিকার একই সাথে জরুরি ভিত্তিতে অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার পর কমিশনে প্রতিবেদন প্রেরণের জন্য সচিব যুব ক্রীড়া মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়